দলগুজি বিধানসভার ডাকঘড়া বাজার সংলগ্ন এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় আসার পথে পঞ্চারহাট এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি আটকে গাড়ি ভাঙচুর এবং বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ এবং একজন বিজেপি কর্মী সমর্থককে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়, বন্দুকের বার দিয়ে মাথায় আঘাত করা হয়। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবিতে মাথাভাঙ্গা শীতলকুচি গোসাইহাট বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমাদের কোনো রিসিভ কপি দিচ্ছে না, আমাদের কেস নিচ্ছে না, চালু করছে না, অথচ আমাদেরকেই মাইরে আমাদেরই বাইক ভেঙে আমাদেরই গাড়ি ভেঙে তারাই আবার কেস দিয়ে দিচ্ছে, সেটা আবার চালু করে দিচ্ছে। আমাদের বিজেপি কর্মীরা জঙ্গলে রাত কাটাচ্ছে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট।